ফাইভ ডিজিটেল। আর এই মুহূর্ত একটা ডাঙর খবর লো আছো, এইখন অসমরে সরকারি একটা কার্যালয় সংঘটিত হয়েছে একটা আজব ঘটনা। তিনিদিনে কারেন্ট নাই কার্যালয়টুত, আর টর্চ মোবাইল ফ্লাশৰ জৰিয়তে এটা কর্মচারী বিষয়া কর্মচারী কাম চলাব লগা হয়েছে। আমি সবিশেষ এই সন্দর্ভত আপনাদের জানাবলে চেষ্টা করি। এখন অসমরে সরকারি কার্যালয় সংঘটিত হয়েছে একটা আজব ঘটনা। তামুলপুর মহকুমা কেন্দ্র তিনিদিনে বিদ্যুৎ কর্তন করা হয়েছে, আর কারেন্ট নথকাত জলাকলা খাইছে বিষয়া কর্মচারিয়ে। বিষয়া কর্মচারিয়ে কারেন্ট নথকাক কাম করবলগা হয়েছে, এটা সরকারি কার্যালয় তিনিদিন ধরে কারেন্ট নাই। মোবাইলের টর্চর পোহরতে চলিছে সরকারি কার্যালয়ের কাম। আর তামুলপুর মহকুমা কেন্দ্রত আছে প্রায় বারোটাক কার্যালয় বিদ্যুৎ কর্তনের বাবে চলা নাই ফ্যান, জ্বলা নাই লাইট, যার ফলত বিচনির বালয় মোবাইলের পোহরত করেছে কাম বিষয়া কর্মচারিয়ে। আর মহকুমা কেন্দ্রে আদায় দিব আছে 3 লক্ষাধিক বিদ্যুৎ মাচুল, আর মাচুল আদায় নিদিয়ার বাবে কর্তন করা হয়েছে বিদ্যুৎ। এটা সরকারি কার্যালয়কো রেহাই দিয়া নাই বিদ্যুৎ বিভাগে। এখন এইখন অসমরে একটা সরকারি কার্যালয়ত আজব ঘটনা সংঘটিত হয়েছে। তামুলপুর মহকুমা কেন্দ্র তিনিদিনে বিদ্যুৎ কর্তন করা হয়েছে, তিনিদিনে পোহর নাই, তিনিদিনে ফ্যান চলা নাই তামুলপুর মহকুমা কেন্দ্র, কারেন্ট নথকাত জলাকলা খাইছে এটা বিষয়া কর্মচারিয়ে, আর মোবাইলের টর্চর পোহরতে চলিছে সরকারি কার্যালয়ের কাম। তামুলপুর মহকুমা কেন্দ্র আছে প্রায় বারোটাক কার্যালয়, আর বিদ্যুৎ কর্তনের বাবে চলা নাই ফ্যান, জ্বলা নাই লাইট। এয়া আমি আপনাদের দৃশ্যাঙ্ক দেখ, বিচনির বা লো এদরে কাম করবলগা হয়েছে কর্মচারী সকলে। এটা সরকারি কার্যালয়, ফ্যান চলা নাই, আর মোবাইলের টর্চর পোহর সরকারি কার্যালয়ের কাম করবলগা হয়েছে, যার ফলত এটা অস্বস্তিত পড়েছে সকল বিষয়া কর্মচারী। এয়া সব বিচনির বা লই কাম করবলগা হয়েছে, 3 লক্ষাধিক টাকা দিব আছে বিদ্যুৎ বিভাগক এই মহকুমা কেন্দ্রটি, আর যার ফলত তিনদিন পূর্বে বিদ্যুৎ কর্তন করা হয়েছিল, আর 3 লক্ষাধিক টাকা আদায় নিদিয়া পর্যন্ত এইদরে কাম করব মহকুমাটোর আসলতে বিষয়া কর্মচারী সকলে। আমি দৃশ্যাংশ দেখ, এয়া তামুলপুর মহকুমা কেন্দ্রের দৃশ্যাংশ। প্রচন্ড গরমের মজত আজি তিনিদিনে এইদরে কাম করবলগা হয়েছে, কেন কর্তন করেছে বিদ্যুৎ বিভাগে মহকুমা তামুলপুর মহকুমা কেন্দ্রের বিদ্যুৎ। মন্তব্য আছে, আমি মন্তব্য শুনেছি। তামুলপুর মহকুমা কেন্দ্র একটা ডাঙর কথা এটা হয়েছে যে ইয়াত শিশু কল্যাণ বিভাগ বা ফুড সাপ্লাই বিভাগ, তারপর সাংস্কৃতিক বিভাগকে ধরে বহুকটা বিভাগ, এটা ইয়াত বিকলঙ্গ বিভাগও আছে, ইয়াত বহুকটা বিভাগ একলগে আছে, যত নেকি তারমানে একটা ডাঙর সমস্যা। আজি মই এটা কিবা কারণত ফুড সাপ্লাই বিভাগত আহিছিল, তার দেখা পালো মানে কারেন্টও নাই। হঠাৎ মানে মই যেতিয়া কর্মচারীবিলাক সুধিলো যে ইয়াত কারেন্ট কি হয়েছে, সকল হয় কারেন্ট আছে, ইয়াত কিয় কারেন্ট নাই, তারপর কলে যে বোলে আমার ইয়াত মানে বিল সাপ্লাই বিল দিব পড়া নাই, সেই কারণে আমার গোটেই মহকুমা বিভাগের বিলখিনি কাটি দিয়া হয়েছে, কারেন্টটা কাটি দিয়া হয়েছে। যত নেকি তেখেতসকলক যেতিয়া কথাবিলাক সুধিলো যে তেখেতসকলের দুর্বলতার কারণে তেখেতসকলে বিল পরিশোধ করিব পড়া নাই, আজি বিষয়া কর্মচারীকে আমি আহ্বান জানাইছো এই আপনার মিডিয়ার যোগেদি যে তেখেতসকলে যে তৎকালীনভাবে আমার এই জনসাধারণের যে সমস্যা, এই সমস্যার কারণে আপনাদের দেখিছে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ আহিছে, ইয়াত বিভিন্ন কামত মানুষ আহিছে, যেতিয়া মানুষ কেজন গৈছে তাত মানে কেনেকুয়া হয়েছে যে ইয়াত ডিটিভি নহলে, যে কোনো কম্পিউটারও কাম নহলে আপনার কাম নহয়, গতি যেহেতু কারেন্ট নাই গতি কম্পিউটারও কাম নহয়, ডিটিভি নহয়, একো নহয়, ইয়ার মানুষবিলাক আহিছে আর ফিরি গেছে। গতি আমি আহ্বান জানাইছো বিষয়া কর্মচারী সকলক, তেখেতসকলে যাতে খুব তৎকালীনভাবে বিদ্যুতের যেখানি লক্ষাধিক টাকা তেখেতসকলে আদায় দিব আছে গোটেইকেইটা অফিসে,
গতি তৎকালীনভাবে আদায় দিব লাগে। তার লগেলগে এটাই আহ্বান জানাইছো, তামুলপুরের নিচিনা ঠাই জায়গা যত নেকি আপনার আমার বিটিআর প্রধান প্রমোদ বড় ডাঙরিয়ার গৃহ সমষ্টি, এই ইয়াত মানে কি হয়েছে অফিসত এই বহুকেইটা অফিসত মানে কি হয়েছে বিদ্যুৎ কর্তন করে দিয়া হয়েছে। গতি আমি প্রমোদ বড় মহোদয়ক আমি আহ্বান জানাইছো তেখেতও যাতে তৎকালীনভাবে এই ব্যবস্থাটা গ্রহণ করে। ইয়াত মানে জনসাধারণের বিশেষভাবে অসুবিধা হয়েছে, ইয়াত কর্মচারীবিলাকর অসুবিধা হয়েছে, বিচনীরে বিচি বিচি তেখেতকলে মানে কাম করবলগা হয়েছে, মানে মোবাইল টর্চ মারি তেখেতকলে মানে লিখবলগা হয়েছে, এনেকা ধরনের কাম হয়েছে। আরো এটা ডাঙর কথা যে আমি জনসাধারণে যদি বিদ্যুতের বিল মাসুল যদি আমি আদায় নিদো তেতিয়াহলে তেখেতকলে কি করে তৎকালীনভাবে আমার মানে এটা বা দুটা মেসেজের ভিতর তেখেতকলে আমার বিদ্যুৎ কর্তন করে দিছিলে। ইমান লক্ষাধিক টাকা এই কেটা অফিসে দিব আসলে কেউ তেখেতকলক নোটিস বা অন্যান্য ধরনের তেখেতকলক এই হেরিখিনি দিয়া হওয়া নাছিল। গতি আজি হঠাৎ তেখেতে দুই তিন দিনের আগত মানুষখিন কোনো নজনাকই দেখো আজি ইচ্ছা বিভিন্ন ধরনের মানুষ এসে তেখেতকলে বিদ্যুৎ কর্তন করে দিয়ার ফলত আমার জনসাধারণের কিমান কষ্ট হয়েছে যে তেখেতকলে বারম্বার যদি অফিসত অহা যাওয়া করে থাকবলগা হয়। আমি বিষয়া কর্মচারীক এটাই আহ্বান জানাইছো এই গোটেইকেটা বিভাগের যে তেখেতকলে তৎকালীনভাবে যাতে এই বস্তুখিনি এই বিলখিনি পরিশোধ করে দিয়ে